মাল্টি স্পিড সেটিং হাই স্পিড এখানে দেখো এখন কি থ্রি বেজে তিনটা তার বাইরে আমাদের কয়েল গেছে মোটরের কয়েল এই দেখো হ্যাঁ কমন না এটা এই পাশটা এই যে এটা থাকে এটার কমন 1 kW তুমি ভিএফডি নিছো ঠিক আছে এটার ক্ষেত্রে 10-15% কি করবা ভিএফডিটা বেশি নিবা মানে বেশি নিতে হবে মে বেশি মানে 1 কিলোওয়াটের মোটর হলে তুমি 1 কিলোওয়াটের ভিএফডি নিবা না তার চেয়ে 10-15% বেশি নিবা কথা বুঝতে পারছিস 1 কিলোওয়াটের মোটর হলে মোটর যদি 1 কিলোওয়াট হয় তাহলে আমরা কি করব 10-15% বেশি নিব ভিএফডি বাজারে আমার আমার মালিকের কোম্পানির মোটর এমন দিছে মনে করো দিছে আছে 30 ওয়াট আর 10-15% করতে গেলে আমার হচ্ছে 32 ওয়াট কিন্তু 32 ওয়াটের মোটর নাই এমনি ভিএফডি নাই হয়ে যাচ্ছে বেশি 35 কিলোওয়াট তাহলে কি 35 কিলোওয়াট আমি নিব তখন কিন্তু বেশি খরচ হবে ছোট একটা ভিএফডির দাম 20-10 হাজার টাকা ঠিক আছে তাহলে দাম বাড়ে যাবে কেন তখন আমি কি করবো 1 কিলোওয়াট মোটরের জন্য 1 কিলোওয়াটের ভিএফডি নিব কথা বুঝতে পারছি যখন নাই মানে 32 কিলোওয়াট পাচ্ছি না 30 কিলোওয়াটের মোটর 30 কিলোওয়াটের ভিএফডি ঠিক আছে তখন মনে করো মানে যে 1 কিলো বেশি নিবা যখন মনে করো 10-15% বেশি নিবা তখন কিন্তু অবশ্যই থার্মাল লাভার লোড পজিশন আছে ওখানে প্যারামিটার আছে থার্মাল লাভার লোডের ওটা অবশ্যই সেট করতে হবে কারণ কি ওই ভিএফডির ক্ষমতা কিন্তু বেশি দেওয়ার মত আছে কথা বুঝতে পারছি তখন 10-15% নিতে হয় বেশি দিতে পারবে না অবশ্যই আউটপুটে বেশি দিতে হবে হ্যাঁ তোমার তোমার থার্মাল লাভার পজিশন সেট করতে হবে নাহলে কিন্তু কয়েল জ্বলে যায় মোটরে আর যদি তুমি মনে করো 1 কিলোওয়াট ভিএফডি 1 কিলোওয়াট মোটরে নিছো 1 কিলোওয়াট মোটর 1 কিলোওয়াটে ভিএফডি নিছো তাহলে থার্মাল লাভার পজিশন সেট করার দরকার নেই কারণ কি ওর ক্যাপাসিটি তোমার 1 কিলোওয়াট দেয় ওই ওইটা দিতে হয় ওর বেশি দিতে গেলে ওরাই চাপ পরে ওরাই বন্ধ হয়ে যায় সব ঠিক আছে এর ম্যানুয়াল বই প্রায় 800 পেজ 500 পেজ 150 পেজ 200 পেজ বিভিন্ন পেজের হয় এই ম্যানুয়াল বই আর পুরো খুঁটিনাটি সব দেওয়া আছে ঠিক আছে এখন দেখো এখানে ম্যানুয়াল বই আমি যে বলছিলাম আমার মোটরটা ফরওয়ার্ড চালাবো রিভার্স চালাবো হাই চালাবো মিডিয়াম চালাবো স্টপ করবো কী করবো না করবো সব এইখানে দেওয়া আছে ঠিক আছে ও আরেকটা জিনিস বলা মনে ছিল না ভিএফডি সবসময় 2 সেট নিয়মে কাজ করে একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল কি মানে ওর ভিতরে কিছু সুইচ আছে ভিএফডি মনে করো মোবাইল যেরকম আমরা কী করতে পারি তোমার ল্যাপটপের সাথে দিই ল্যাপটপের কিবোর্ডেও সুইচ আছে না ল্যাপটপের নিজস্ব কিবোর্ড আছে বাকি আমি একটা এক্সট্রা কিবোর্ড লাগাইতে পারি মাউসও লাগাইতে পারি ঠিক সেরকম ভিএফডিরও ভিএফডি বোর্ডের মধ্যে কিছু সুইচ আছে ওই সুইচ দিয়ে ওকে কন্ট্রোল করতে পারো বাকি এক্সটার্নাল মানে এটা ইন্টারনাল বলে আর এক্সটার্নাল কিছু সুইচ লাগায় তুমি ওকে কন্ট্রোল করতে পারো তবে ইন্ডাস্ট্রিতে সবসময় ব্যবহার করা হয় এক্সটার্নাল সুইচগুলো ঠিক আছে এক্সটার্নাল সুইচগুলো এই কারণে ব্যবহার করা হয় ভিএফডি যদি কোনো কারণে মনে করো তুমি ইন্টারনাল সুইচগুলো ব্যবহার করতেছো ঠিক আছে ইন্টারনাল সুইচগুলো ব্যবহার যে ইন্টারনাল সুইচ দেখা যাচ্ছে এগুলো হালকা পাতলা দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে না ভিএফডি নিয়ে আসলে বুঝবা ইন্টারনাল সুইচগুলো যখন ব্যবহার করে করে নষ্ট হয়ে যাবে তোমার তখন কিন্তু ভিএফডিটা পুরোটা রিজেক্ট হয়ে যাবে আর কোনো প্যারামিটার চেঞ্জ করতে পারবো না এই জন্য আমাদের এক্সটার্নাল সুইচগুলো ব্যবহার করা হয় এক্সটার্নাল সুইচ যদি নষ্ট হয়ে যায় আবার নতুন একটা সুইচ লাগাই দিলাম সমস্যা নেই যেগুলো লাগে সেগুলোতে কী কী আছে ওটাকে দেখি বোঝাতে এখানে দেখ প্যারামিটার নেই নাম্বার এভাবে কিন্তু তুমি দেখতে পাবো আর বডি মানে মেন একটা ডিসপ্লে আছে মেনু আছে এবার তুমি চাপলে মেন মোড থেকে প্যারামিটার পাবা আপার লোয়ার বাটন করে তুমি ওকে চেঞ্জ করবে দাদা তারপর কী আছে প্যারামিটার দেখো এখানে এই যে প্যারামিটার 0 আছে প্যারামিটার 1 2 3 4 5 6 এই মাস চলে গেছে ঠিক আছে তারপর আছে নেম মানে ওই প্যারামিটারে কী কাজ করবে ওর নামটা আছে ঠিক আছে তারপরে আছে সেটিং রেঞ্জ মানে কত সেট করা যায় হ্যাঁ কত সেট করা যাবে সর্বোচ্চ আর মিনিমাম সেটিং ইউনিট মানে সর্বনিম্ন কত সেট করতে পারবা ডিফল্ট ভ্যালু তুমি কত সেট করা যায় আর কি ঠিক আছে তারপর ইউজার সেটিং ভ্যালু তুমি কত সেট করছো এটা তোমাকে সেট করতে হবে কিন্তু আর বাকি আছে রেফারেন্স স্পেস এইরূপ বুঝছি কি এটা হচ্ছে প্যারামিটার নাম এটা সেটিং রেঞ্জ মিনিমাম সেটিং রেঞ্জ তুমি কত সেট করতেছো এটা তোমার উপর নির্ভর করবে আচ্ছা তুমি টর্কুজ বুঝতেছো না আমার কোম্পানিতে লাগবে কি লাগবে না তুমি এখন কীভাবে বুঝবা এটা তোমার এই যে টর্কুজ হ্যাঁ রেফারেন্স পেজ দেখা যায় 43 নাম্বার এই 43 নাম্বার ওর পুরো ডিটেলসটা দেওয়া আছে তুমি দিবা কি দিবা না দিলেও কত দিবা কথা বুঝতে পারছো বাস এটুকু করলে তুমি বুঝতে পারবা দিতে হবে কি দিতে হবে না দিতে হলে কতটুকু দিতে হবে ঠিক আছে একটা সা আর স্ক্রিন ডিসপ্লে স্ক্রিনের মধ্যে এইভাবে লেখাটা উঠবে এই ইরোর লেখাটা এইভাবে উঠবে স্ক্রিনের মধ্যে ক্যাশ সমস্যা এক একটার কারণে এটা হইতে পারে সমাধান এটা মানে ভিএফডি সমস্যা হলে এই সমস্যাটা হলে এই মানে এই কারণে এই সমস্যাটা হয়েছে এখন সমাধান এটা করলেই তুমি এটা পাওয়া যাবা এরকম প্রতি অনেকগুলো দেওয়া আছে এবার ঠিক আছে দেখো কোড PID এটা স্ক্রিনের মধ্যে এইভাবে উঠবে
সমস্যা এটা সমাধান একটা করলে ফায়দা হবে মানে এই কোডটা উঠলে এই বইয়ের মধ্যে আইসা এই এখানে যে লেখাটা আছে এই লেখাটা অনুযায়ী সমাধান জি জি প্রত্যেকটা ভি কোম্পানি ডাইরেক্ট বড় নাম্বারটা দিয়ে সার্চ দিবা চলে আসবে বইয়ের ভিতরে ওদের লেখা আছে ওয়েবসাইট কে জানে কোম্পানি মানে ওই কোম্পানি এই যে মনে করেন এটা শিলিন কোম্পানি এই শিলিন কোম্পানিতে ঢুকলা ওয়েবসাইট ওদের কোম্পানি যে সবটা ওয়েবসাইট আছে না আর না হলে তোমার না জানা থাকলে তুমি ডাইরেক্ট মডেল নাম্বার দেখো এটা মডেল নাম্বার আছে এস ই টু সিরিজ ইনভার্টার ঠিক আছে এই শিলিন এস ই টু দিবা ইনভার্টার দিবা তাহলে ওদের পুরো ওই ইনভার্টার বড় চলে আসবে এই ডাউনলোড করবা সমস্যা হলে বুঝতে পারবে করবা আর সমস্যা নেই আগে দেখো এই যে এই পাশে আমি বলছি না ভিএফডি থ্রি ফেজ হয় সিঙ্গেল ফেজ হয় লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি ভিএফডি যদি আমি চালাইতে যাই তো এই পাশে ইনপুট করবো আর এই পাশে আউটপুট থেকে তিনটা তার বাইর করে মোটরকে দিয়ে দিলাম তাহলে ভিএফডি ভিএফডি দিয়ে মোটর চলবে তাহলে বুঝতে পারছি মানে এই পাশে তিনটা ফেজ ইনপুট করলাম এই পাশে তিনটা ফেজ আউট করে মোটর দিয়ে দিলাম ভিএফডি আবার তাদের চলবে এখানে নাম্বার আছে এখানে ইউ ভি ডাব্লিউ এখানে আছে আর এস টি ঠিক আছে এই বিএফডি উইথ পিএলসি পিএলসি সহ না না পিএলসি ছাড়াই পিএলসি তো কন্ট্রোল করা যায় ওটাকে মোট বাস বলে আর এনা লাগে সিঙ্গেল থ্রি ফেজ দুটা দেখাইছে সিঙ্গেল ফেজ থ্রি ফেজ দেখা থ্রি ফেজ ঢুকছে তিনটা দেখো লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি দেখা যায় আর এস টি আর সিঙ্গেল ফেজ দেখাইছে দেখা লাইন ওয়ান আর নিউ হ্যাঁ